মানে না জানে না দায়রে দিশাহারা কেমন বাপা মনটারে। কাগজ কে তো পাখ লেপে ওড়া চলা যায় রে, চাহা নেই জানা তাই কহে চলা হায় রে। তোমার পায়ে তানা মারা সমঝ না পায় রে, সোবা হয় তোমার উত্তর দক্ষিণ দিনাজপুরের প্রান্তিক অঞ্চলে এখনো এতটা বাড়াবাড়ি নেই, মানুষজন স্বাভাবিক ভাবে ঘুরে বেড়ায় মাঠে প্রান্তরে, উন্মুক্ত হাওয়া, অক্সিজেন প্রচুর। সারেগামা পা থেকে এত জনপ্রিয়তা, এই জনপ্রিয়তা এখন মেইনটেইন করছো কি করে? বাপ রে বাপ, খুব কঠিন প্রশ্ন। হ্যাঁ, মেইনটেইন মানে এটা আগে ছিলই না, মেট্রো বাস ট্রেন আর যা যা আছে সেগুলো সব বাদ, গাড়ি কেনা হয়নি, তাই ওলা উবের ভরসা। ওলা উবের সব জায়গায় তো মুভ করতে হচ্ছে, এই যে আজকে এখানে আসার জন্য তোমরা গাড়ি পাঠালে এলাম, এই একটা মেনটেনেন্স। আর সব জায়গায় আরেকটা যেটা বেশি বার বার আনন্দ হয়ে যাচ্ছে কি চ্যানেলে সবসময় রেগুলারভাবে কস্টিউমটা আলাদা আলাদা দেখাতে হচ্ছে, সেই কারণে বাড়িতে আলমারি দেওয়ার জায়গা হচ্ছে কস্টিউম কিনে রাখা, এত কস্টিউমের পর কস্টিউম, কস্টিউমের পর কস্টিউম হয়ে যাচ্ছে, এই একটা হচ্ছে। আর মানুষজন বারবার রাস্তায় দেখা হলে, কোথাও দেখা হলে আশীর্বাদ করছেন, এটা তো সম্ভব, এটা খুব ভালো লাগছে। সবাই দেখা হলে সেলফি তুলছে, বারবার পোস্ট করছে, টাইপ করছে, দেখতে নিজে খুব ভালো লাগে, এটা খুব ভালো। এই মানুষের এটা সারা জীবন থাকলে এটাই কাম আশীর্বাদ। জনপ্রিয় হওয়ার পর তো তোমাকে সবাই চিনলো, কিন্তু এই অচেনা তন্ময়, শুরুর দিকটা আমরা জানতে চাইবো, তোমার এই গানের যে জার্নি ওটা শুরুর দিকটা। শুরুর দিকটা আমি উত্তর দিনাজপুর থেকে যদি বলি, আমার বাবা একজন বিখ্যাত মানুষ উত্তরবঙ্গে, তথাকথিত বিখ্যাত যারা মানে প্রাচীনকালে এরকম দেখা যায় প্রান্তিক অঞ্চলে বিখ্যাত মানুষদেরই অবস্থা খুব খারাপ হতো। আমরা নিম্ন মধ্যবিত্ত ঘরের, তো কলকাতায় যখন প্রথম আসি আমি রবীন্দ্রভারতীতে পড়াশোনা করতে, যখন অ্যাডমিশন হলো তখন কলকাতা কিন্তু থাকার জায়গা আমার নাই, আমি প্রায় 3 মাস মতো ছিলাম ওই শিয়ালদা স্টেশনে। তারপরে সিনিয়রদেরকে বললাম আমার কলেজে ওখান থেকে ছিলাম, ওইখানের একটা অন্যরকম জনজীবন, ওখানে মানুষের অন্যরকম বিহেভিয়ার, ওখানে মানুষের অন্যরকম চলাচল, কারণ ওখান থেকে বাচ্চা শিশু থেকেই স্টেশন থেকে কুড়িয়ে খাবার খাচ্ছে, কেউ বিড়িটা ফেলে দিচ্ছে সেটাই বিড়িটা খাচ্ছে, তো ওটা একটা অভূত, সেটা না বললে বোঝা যাবে না, সেটা একটা আলাদা এপিসোড হয়ে যাবে মনে হয়। তো 3 মাস হয়ে আমার কেটেছে শিয়ালদা স্টেশনে, বহু মানুষের সঙ্গে পরিচয় হয়েছে ওখানে, টিটিদের সঙ্গে খুব ভালো রিলেশন। তো আমার এই দোতারাটা ছিল না, এই দোতারাটা পরে কিনেছি, আমার একটা দোতারা ছিল তারের, সেটা এই এটা কিরে চোখ
ছোট্ট বাচ্চা দিয়ে এটা কিরে কি বে এটা দোতারা একটু বাজা তো শুনি। হ্যাঁ যাই হোক এসব অনেক এন্টারটেনমেন্ট গেছে শিয়ালদা স্টেশনে প্রায় 3 মাস। তারপর সিনিয়রদের বললাম যে আমি এরকম আছি, তারপর সিনিয়ররা পরে এলো, দেখতে এলো যে সত্যি সত্যি কিনা, দেখলো যে হ্যাঁ সত্যি সত্যি আছে। তারপরে আমার হস্টেল হলো, হস্টেলে বহুদিন গেছে, সবার সঙ্গে খুব ভালো কেটেছে, প্রায় 60 মেম্বার্স একটা হস্টেলে, রবীন্দ্র ভারতীর হস্টেল, সেখানে খুব ভালো কেটেছে, সেখানে সব কিছুই খুব ভালো। আমাদের 250 গ্রাম ডালে 60 জনের রান্না হচ্ছে, তো মাছ মাছ পেতাম আমরা, এটা এই পার থেকে ফেলে দেখা যাবে, দারুণ ওইটা ভালো এক্সপিরিয়েন্স, কিন্তু ওটা খুব আমাদের জন্য থাকাটা এবং সেখানে রেয়াজটা, সেখানে জীবন কাটানোটা, যেমন স্টেশনে এক ধরনের কাটিয়েছি জীবন, তেমন মানে রবীন্দ্র ভারতীর হস্টেলে একটা অন্যরকম জীবন। তারপরে হস্টেল থেকে আমি একটা তারপরে ক্লাস করাতে শুরু করলাম, আমার ইউনিভার্সিটির ছেলে মেয়েদের আমি ক্লাস করাতাম, আমি এম এতে পড়তাম, ক্রিএমএ পার্ট ওয়ানের ছেলেদের ক্লাস নিচ্ছি, 3rd year ক্লাস নিচ্ছি, এরকম করে ক্লাস নিতাম। তো সেই তার থেকে যা টাকা এলো, তারপরে আমি নোয়াপাড়াতে একটা ঘর ভাড়া নিই, ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করি, ওই আর কি ডাল ভাত কোনো মতে চলে যাচ্ছে জীবনযাপন। তারপরে এমএর পরে PhDতে অ্যাডমিশন হলো, তারপরেই সারেগামাপার জন্য ফার্স্ট টাইম হচ্ছে আমাকে কলকাতার সঙ্গে খুব ভালো রিলেশন ছিল, কলকাতা প্রথমে বললো যে তুই আয়, তো ঠিক আছে দাদা যাব। তারপরে যাওয়ার পরেই সব কিছু হয়ে গেছে, সিলেকশন সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কলকাতা ফোন করছে এরকম অবস্থায় যে, তখন ফোনটা ভাই ধরেছে, আমি 3 মাস পুরো শুয়ে গেলাম ডেঙ্গুতে, আমি শেষ করে দিলাম 3 মাস, সেবার হলো না, তারপরেই শুনলাম কলকাতা। তারপরে আর অডিশন দেওয়ার ইচ্ছাই নেই যে সারেগামাপার অডিশন দেব কি, আর কলকাতা নেই ফোকটা কীরকম হবে বা কী হবে, সেটা একটা নিজের কাছেই একটা অন্যরকম লাগতে শুরু করলো। দোহার আছে অমিত দাদের সঙ্গে কথা বললাম, তো বললো যে আমি যখন অডিশন দিচ্ছি তখন ওই শঙ্করদা বলে চলো অডিশন দিয়ে আসি, আমার খুব ক্লোজ, উনি আমাকে ভালোবাসেন, আমার গান ভালোবাসেন, তো আমি না না অডিশন দেবো না, তো ছাড়া 5টা বাজে অডিশনে চলে গেছি, তখন সবই শেষ হয়ে গেছে। তারপরে অডিশন হলো, তারপরে যা হলো, তারপরে এই হলো, তারপরে এই হলো, এই একা পথ চলতে শুরু করেছিলে, আজকে গোটা টিম এই জার্নিটাকে তুমি কিভাবে ডেসক্রাইব করবে দর্শকদের কাছে? এখনই এই যে গায়ে কাটা দিচ্ছে, আসলে কি হচ্ছে, প্রথমত আমি যখন ওই একটা ভাড়ার ঘরে নোয়াপাড়ায় থাকি, তখন আমার সঙ্গে সুশান্ত বলে একটি ছেলে, ও খুব সুন্দর শৃঙ্খল প্লে করে, গৌতম ভট্টাচার্যের স্টুডেন্ট, খুব ভালো শৃঙ্খলটা প্লে করে ও, আর আমার সঙ্গে থাকতে লাগলো, ও আমার এখানে থেকেই গ্রাজুয়েশন এমএ অমুক যা সব কিছু করেছে, আমার ঘরে বহুজনের পদধূলি পড়েছে, হ্যাঁ যাই হোক ছোট্ট মেসে, তো তার যাই হোক, তো এবারে তারপরে যখন এটা হলো, তারপরে 1, 2, 3, 4 করে অনেকবার চেঞ্জও হয়েছে, আসলে হঠাৎ করে এত একটা বড় জায়গায় পদার্পণ, সেখানে একরকম সারেগামাপার মিউজিক অ্যারেঞ্জমেন্ট একরকম, সারা জীবন যদি দোতারা বাজিয়ে একটা শিকল বাজলো গাড়ে চল গা হয়ে গেল, ব্যাস 50 টাকা দিচ্ছে 100 টাকা দিচ্ছে, তার জন্য ম্যাটার গিয়ে দিচ্ছি প্রথম প্রথম। তারপরে যখন এটা হলো, তখন সবার আগে দায়িত্ব বেড়ে গেল আমার, যেই প্রোডাকশনটা মানুষ শুনেছে, যেই প্রোডাকশনটা মানুষ শুনেছে বারবার আমার কাছে, ওইরকম একটা শুধু দোতারা বাজিয়ে গান না, ওরকম একটা প্রোডাকশন মানুষ শুনতে চায়, কারণ এটা মানে সিঙ্গার হিসেবে গায়ক হিসেবে আমার দায়িত্ব যে মানুষকে আনন্দ দেওয়া, মানুষ একটা রকম ভার্সন শুনে এসছে আমার, টাইপ অফ দ্য ভার্সন মানুষকে দেওয়া, সেটা আমার কাছে টাফ হয়ে গেল কি আচ্ছা ওই রকম করে আমার একটা কিছু দিতে হবে। তো যাই হোক, তারপরে এখানে কয়েকজন মিউজিশিয়ানের সঙ্গে পরিচিত ছিলাম, তো তাদেরকে বললাম যে এরকম করে আমি টিমটা সাজাতে চাই, তার জন্য কী করতে হবে, তো তারা ওকে খানিকটা হেল্প করলো, তো দিয়ে টিমটা একটা গঠন করলো। তারপরে তো 2.5 বছর ইয়ে সালাম্বা একটা গ্যাপ, আবার সব কিছু ভেঙে চুরমার। তার পরবর্তীকালে আবার নতুন করে করা হলো, আবার কিছু জনকে বলা হলো, আবার করা হলো, তো এরকম ভাবে একটা আস্তে 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 করে মানুষের কাছে যেতে যেতে মানুষের ভালো লাগা শুরু হলো, গান শুনে মানুষ ভালো করলো, একটা অনুষ্ঠান শুনে মানুষ বললো খুব ভালো, এটা খুব ভালো লাগছে, আমরা আরেকটা করাতে চাই, এরকম করে এরকম করে করেই তৈরি হলো। তারপর মিউজিশিয়ানরা একটা স্টেজে মিউজিশিয়ান বাজাচ্ছে, ওই মিউজিশিয়ানটা হয়তো দাঁড়িয়ে আছে, আমি এক্সাম্পল দিই, ধরো লোপাদের একজন মিউজিশিয়ান বাজাচ্ছে,
তো আমার তারপরে আমার স্টেজ, ধরো আমি গান গাইছি, বলে খুব ভালো গাও তুমি, তুমি এখানে ফোন নাম্বারটা দাও, দিয়ে ওনার সঙ্গে কথা বলে যে এরকম করে সাথে তুমি কি আসবে, না আমি তো আসবে, তাহলে এরকম একটা লোককে তুমি নাও তাহলে বেটার হবে, এরকম করে 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 ব্যাপারটা এই জায়গায় একটা এসছে আর কি। মানে বেশ ঘুড় প্যাচ করে একটা জায়গায় এসে ফাইনালি, এখনো সবটা ফাইনালি বলা যায় না, কখন কার কি রকম কি সিচুয়েশন হয় মানুষ তো সেটা বলা যায় না, তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাক এইরকম করে তো মনে হয় এগোতে হবে, যা এখন তো কেউ ভবিষ্যৎটা বলতে পারি না কিভাবে এগোতে হবে, সময় যেভাবে নিয়ে যায় সেভাবেই যেতে হবে, এটা হচ্ছে মূল কথা। বাড়ি থেকে কতটা সাপোর্ট পেয়েছো? বাড়ি থেকে আমি যখন রবীন্দ্র ভারতীতে পড়তে আসবো বলি, তখন মায়ের একটু অনিচ্ছা ছিল, কারণ ছেলে চাকরি করবে এস্টাবলিশ হবে, এরকম বাবা যেহেতু একজন সঙ্গীত শিল্পী সেই অঞ্চলে, তো বাবার একটা সাপোর্ট ছিল যে, কিন্তু বাবা বলেছিলেন যে তুমি গান শিখতে যাচ্ছ, তুমি যখন এম এ পড়বে, যখন পড়াশোনা করবে, তখন দেখবে তোমার বন্ধু বান্ধব সব চাকরি করছে, তুমি কিন্তু ঠিক আছে আমি এটা মেনে নিচ্ছি, আমার বোহেমিয়ান লাইফটা আমি নিজের লাইফটাকে নিয়ে এক্সপেরিমেন্টাল একটা ওয়ার্ক করতে চাই, সেই সেটা আমার মধ্যে আছে, যেটা আমি করতে পারবো বলেই এই রাস্তাটা নিয়েছি। বাড়ি থেকে খুব ভালো সাপোর্ট, মা বাবার, এখন তো একটা বয়স হয়েছে, বারবার মাসে মাসে না হলো দেড় মাসে একবার করে যেতে হচ্ছে, এই সাপোর্টটা রয়েছে যে ঠিক আছে ছেলে করতে চাইছে, যখন আমাদের যতই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি হোক না কেন, যখন করতে চাইছে সে নিজের কাজটা করবে, এই সাপোর্টটা বাড়ি থেকে পেয়েছি। তোমার একটা বেশ দুর্দান্ত ভিউ আছে যে মানুষের শিক্ষা, প্রত্যেকটা মানুষের মধ্যে শিক্ষার স্তর থাকা চাই, শিক্ষা ছাড়া কিন্তু মানুষ অসফল, এই জিনিসটা নিয়ে তুমি দর্শকদের যদি কিছু জানাও। সবার আগে বলি, গিরিশচন্দ্র ঘোষ বলে গেছেন এম এ পাস না করে থিয়েটারটা করা উচিত না, থিয়েটারের এত বড় একজন মানুষ। আসলে কি হয়, শিক্ষা না মানুষকে বিনয়ী হতে শেখায়, বিদ্যা বিনয়ং দদাতি, তো বিনয় থাকাটা মনে হয় খুব জরুরি একটা বিদ্যা অর্জনের ক্ষেত্রে এবং সেটা পারফর্ম করার ক্ষেত্রে। আরেকটা বড় কথা বলি, লোকসঙ্গীতটা আমার শিক্ষা হচ্ছে বাবার কাছে তো বটে, আমি প্রত্যন্ত গ্রামাঞ্চলে গিয়ে মানুষদের কাছ থেকে শিখেছি। কেন এই কথাটা বললাম, তার কারণ হচ্ছে যেহেতু আমার বিষয়টাই লোকসঙ্গীত, লোকসঙ্গীত হচ্ছে একটা অঞ্চলের রিপ্রেজেন্টেটিভ বলা যায়। কেন? কারণ যদি ভাওয়াইয়া এবং ভাটিয়ালি ঝুমুর এই অঞ্চলের যে একটা ভাগ হয়ে গেছে গানে, তাহলে কেন হয়েছে? সবার আগে প্রশ্ন যদি এটা করি, তাহলেই দেখতে পাবো যে মানুষের ওইখানকার ভৌগোলিক পরিবেশ, ওইখানকার মানুষের খাওয়া দাওয়া, ওইখানকার মানুষের কথা বলা, ওইখানকার মানুষের পোশাক, সমস্ত কিছু ডিপেন্ড করছে তার উপরে। লালমাটির দেশের গান এরকম কেন, ভাটিয়ালি দেশের গান এরকম কেন, বা ভাওয়াইয়া দেশের গানই বা এরকম কেন, তার মূল কারণ হচ্ছে যে ভৌগোলিক এবং তাদের, আমরা যখন কথা বলছি কি গে কেদ গেলি গে, এই যে লাস্টে যে টেলটা, এইটা গানের মধ্যে আছে। এবারে যে চলচ্চিত্রে যদি ভাইয়া ভাওয়াইয়া হয়, ও কি ফাহান দেহে পড়িয়া বগা কান দে, এটা ভাওয়াইয়া দেশের গান। এবার যদি ভাটিয়ালি দেশে নাইয়ারে আমি নদীর কুল পাইলাম না, ও বাড়ি ধরো ধরনে, এই যে এই যদি আমি ভাটিয়ানিটাকে ধরি, ও নাইয়ারে নদীর যে ঢেউয়ের যে বিভাজনতা, তার সঙ্গে সঙ্গে গানের এই ভাঁজটা এসছে। এবারে যদি ভাওয়াইয়া ধরি, তাহলে হচ্ছে ভাওয়াইয়ার মধ্যে যে কাঠটা আছে, মানে আমাদের যেহেতু কি বলবো টিলা সংলগ্ন এলাকা, পাহাড় সংলগ্ন এলাকা, পাহাড়ের যে গ্রাফটা সেটা গানের মাধ্যমে বোঝা যায়। তো এবার লালমাটির রুক্ষ অঞ্চল, সেই অঞ্চলের গানটা একটু র্যাশ মাফিক, তার সঙ্গে ওই যে এসেন্স অফ মাদল, সেটার যে সেন্সটা, ওইটা ওইখানে বেশি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে, এই জন্য লালমাটির দেশের গান। এবারে যদি বীরভূম দেখি, বীরভূমের গরম বেশি, বীরভূমের মানুষের গলার উচ্চতা বেশি। যদি আমি এটা বলি যে আমরা কলকাতার মানুষরা বা এই অঞ্চলের মানুষরা রবীন্দ্রসঙ্গীতটা শুনতে আমাদের কি ভালো লাগে, কিন্তু এটাই যদি রাজস্থানে চলে যায়, রাজস্থানের মানুষ রবীন্দ্রসঙ্গীত গাইলে এত ভালো লাগবে না শুনতে। তার কারণটা হচ্ছে ওই অঞ্চলের মানুষের ওই রাফনেসটা আছে,
এইটাই হচ্ছে প্রকৃতির উপর নির্ভর করে যে আমি আমার সংস্কৃতিটা কি বলে। এটাই আমি মূলত বলতে চেয়েছিলাম, যে মানুষকে বলতে চাইছি, এখনো বলতে চাই, সবসময় বলতে এটাই চাই, যে আমি যখন কিছু গাইছি, হ্যাঁ, যখন কিছু প্রেজেন্ট করছি, সেই জিনিসটা শুধু ইউটিউব বা একটা নোটেশন দেখে না তুলে একজনের কাছ থেকে অবশ্যই সেটা তুলতেই হবে, সেই অঞ্চলের মানুষগুলোর সঙ্গে থেকে তাদের খাবার খেয়ে তাদের পোশাক পরে তাদের জীবনটা যাপন করে আমার মনে হয় করলে সেটা ঠিকঠাক। কারণ সংস্কৃতিতে তো ভবিষ্যতে আমাদেরই, মানে আমাদের বলছি, আমাদের বলছি তার কারণ আমাদের মতো যারা আরও অনেক মানুষ আছে যারা লোকসঙ্গীতটা নিয়ে কাজ করতে চায়, তাদেরকেই বাঁচিয়ে রাখা তাদেরই উপর দায়িত্ব। তা আমার মনে হয় যদি তাই হয়ে থাকে তা তাদেরই কিন্তু ওই লার্নটা একটু শেখা উচিত। আমার এটাই বারবার মনে হয়েছে, ওই লার্নটা শিখে তারপরে পারফর্ম করে, তুমি যদি সেটাতে একটা বেস ঢোকাচ্ছ, একটা গিটার ঢোকাচ্ছ, কিন্তু ওই ফ্লেভারটা, ওই ফ্লেভারটাকে সেম রাখতেই হবে। কারণ ওই লোকটা কিন্তু, যে লোকটা নিজে তৈরি করছে বা তৈরি হয়ে যাচ্ছে যার কাছ থেকে নিজে নিজে, সেই লোকটা কিন্তু মানে দিনের পর দিন ওই জনজীবনটাকে পালন করে এসছে। আজকে হঠাৎ করে যদি একটা অন্যরকম গান হয়ে যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে ওই গানটা হিট হয়ে গেল, তো ধরে নিচ্ছি একটা গান হিট হয়ে গেল, তারপর হিট হয়ে যাওয়ার পরে লোকের কাছে ভবিষ্যৎ প্রজন্ম হলো এই তো, এটাই লোকসঙ্গীত। কিন্তু লোকসঙ্গীতে যে আরেকটা রুট আছে, সে যে ওইভাবে তৈরি হয়েছে, সেটা মানুষের কাছে অজানা হয়ে থেকে যাবে। তো আমার এটা নিবেদন আর কি সবার কাছে, যে যারা লোকসঙ্গীতটা নিয়ে কাজ করতে চাইছে, লোকসঙ্গীতটা গাইছেন বা গাইতে চাইছেন বা চাইছ, তারা দয়া করে লোকসঙ্গীতের যে ভেতরের মানুষগুলো তাদেরকে জেনে তাদের সঙ্গে ইন্টারাক্ট করে, অন্তত কিছু না হবে অন্তত 10-15 তাদের সঙ্গে কাটিয়ে এসে মনে হয় গাওয়া উচিত সেই অঞ্চলের গান। শুরুর দিন আর আজকের দিন তোমার মধ্যে কি কি চেঞ্জেস এসেছে? এই যে ধুতি পরেছি, পাঞ্জাবি পরেছি, মাথায় আমি এটা আগেই বাঁধতাম, কারণ এটা হচ্ছে গামছা, এই দুটো গামছার প্যাচাব আর কি, গামছাটা আমি আগেই বাঁধতাম, কারণ হচ্ছে গামছাটা এমন একটা রিপ্রেজেন্ট করে সমস্ত খেটে খাওয়া মানুষের ঘাম যখন মোছে, শরীরের স্নান করে এসে যখন মোছে, তার ঘাম তার পরিশ্রমটা এটার মধ্যে জড়িয়ে থাকে, সেই জন্য এটাকে আমি মাথায় রেখেছি। আর একটু পোশাকের চাকচিক্য এসছে, এটা একটু চকচক করছে, না হলে আগে তো হ্যাঁ ঠিক আছে পরে চলে গেলেই হয়, একটু দোতারা দুই একটা টাকা হয়েছে বলে দুই একটা দোতারা কিনেছি, কারণ একটু একটু অন্যরকম দোতারা বাজানোর ইয়ে করেছি। আর চেঞ্জেস এসছে বলতে, ফ্ল্যাট ছিল না, ফ্ল্যাট বুক করেছি, গাড়ি নেই গাড়ি বুক করবো, চেঞ্জেস বলতে এটাই। আর এই যে একটা ভ্যান্তারা ফোন ছিল, এখন যত আপডেট হয়েছে একটা দামি ফোন কিনেছি। আর 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 তেমন কিছু মানে নিজের ভাবনা চিন্তায় কোনো রকম চেঞ্জ আনিনি আমি। আমি যদিও এখন মডার্ন মানুষ অনেক কিছু ধরনের সাউন্ড শুনতে চাই, সেই সাউন্ডটা রেখেছি আমার প্রোডাকশন, কিন্তু সেটাও খুব মার্জিতভাবে এবং লোকসঙ্গীতের পুরো সেন্সটাকে বুঝিয়ে মিউজিক্যালি ক্ষেত্রে এটাই করেছি। আর আভ্যন্তরীণভাবে বা বাহ্যিকভাবেই পরিবর্তন হয়েছে, মাথার ভাবনা চিন্তার কোনো পরিবর্তন হয়নি। তোমার এসো বন্ধু সংগঠন নিয়ে যদি কিছু জানো। এসো বন্ধু হচ্ছে কি বলবো, আমরা যখন সারেগামাপা থেকে বেরোই তখন ফার্স্ট অফ অল সবার এটা মতামত হয়, ফার্স্ট আমরা যখন ফার্স্ট লকে পড়ি তখন চারিদিকে সব বন্ধ, তখনই একটা আলোচনা হয় কি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যদি কিছু করতে পারি, নামটা দিয়েছিলাম এসো বন্ধু। তো সেই মুহূর্তে আমরা সবাই বাড়িতে বসে মোবাইলে গান গিয়েছি, অবরোধন বলে একজন আমাদের পার্টিসিপেন্ট ভালো অ্যারেঞ্জমেন্ট করে, তো বলা হলো যে এইটাকে যদি করা যায়। তো প্রথম আমরা এক্সপেরিমেন্ট করলাম যে মোবাইলে গিয়ে সেটা পাঠালাম, তারপরে সেটাকে দুটো মোবাইলে, একটাতে মিউজিক চলছে ওই সেমটাতে গাইতে হবে, আরেকটাতে গিয়ে টেম্পোটা যাতে সেম থাকে, একটা রাফ দিয়েছে যে এটা নিন এটা নিন না নিন এটা বাজছে, এটাতে সেম ওইটা রেখে গাইতে হবে, ওইরকম করে দিয়ে প্রথমে একটা গান বের করি, সেটা খুব মানে মানুষের কাছে আসে। তারপরে আমরা 15 আগস্টে একটা গান বের করি, মিলে সুর মেরা তোমার, আমরা সবাই মিলে কভার করি। তো এইভাবে এসো বন্ধুর কাজ চলতে থাকে। তারপরে পুজোর সময় আমরা একটা গান বের করি, সেটাও খুব জনপ্রিয়তা পায়। তারপরে হলো কি, একটু যখন লকটা করলো, বিভিন্ন কাজে সবাই ব্যস্ত এবং সবার মতো যে যা মুভ করতে শুরু করলো, সেই জায়গায় দাঁড়িয়ে এসো বন্ধুটা আবার একটুখানি আমরা একটু বন্ধ হয়ে গিয়েছিল, সব কিছু কারণে, ফিনান্সিয়াল মানুষের ব্যস্ততা, কর্মব্যস্ততা হওয়ার কারণে।
এখন যেটা হয়েছে তারপরে এবার যারা সারাগামা পা থেকে বেরোলো, তারপরে তাদের সঙ্গে অ্যাপ্রোচ হয় যে আমরা এরকম একটা কাজ করি, সবাই জানে কিন্তু এই কাজটা করি, তো ওরা খুব আগ্রহ সহকারে এটার সঙ্গে যুক্ত হতে হলো। তারপরে আমরা এই তো 15 আগস্ট 15 জন মিলে একটা নতুন গান বের করেছি, সেটাও খুব ভালো হয়েছে সবার কাছে, নতুন একটা একদমই 15 জন মিলে আলো আলো এই ভালো, সবার ভালো লেগেছে। তোমার আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। এরকম এক্সক্লুসিভ কন্টেন্টের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন উইজপট ইউ। আর এই আড্ডা শেষটা কিন্তু গান দিয়েই হবে, তো আর একটা গান শুনিয়ে দাও দর্শকদের। Yeah.